সমবেত গৌরব ভক্ত মন্ডলী, আজ এই সুন্দর মহোদী হরিবাসরে কাছে বা দূরে যত ব্রাহ্মণ বৈষ্ণব উপস্থিত রয়েছেন তানাদের চরণে আমার এই সম্প্রদায়ের তরফ থেকে রইল শত সহস্র কোটি প্রণাম। আর প্রণাম জানাই এই সুন্দর মহোদী হরিবাসরে আমার শ্রী শ্রী কৃষ্ণের দাস, আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, যত পিতৃতুল্য বাবারা রয়েছেন তানাদের চরণে আমার এই সম্প্রদায়ের তরফ থেকে রইল শত কোটি প্রণাম। আর প্রণাম জানাই আদ্যা শক্তি স্বরূপিনী অংশভূতা সকল জননী গণের চরণে রইল শত কোটি প্রণাম। আজ আমি সুন্দর মহোদী হরিবাসরে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু হরি কথা আস্বাদন করাবার জন্য। মা গো, কে পারে এই গোবিন্দের লীলা এক মুখে বর্ণনা করতে? স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা যার চারটি বদনে গোবিন্দের লীলা সমাপ্ত করতে পারেনি, বলে শেষ করতে পারেনি। আর আমরা তো ক্ষুদ্র মানুষ, কোন ব্যক্তির হাতে যদি একটা বালতি দিয়ে বলা যায় যে যাও তুমি সারাদিন ওই সমুদ্র থেকে জল তোলো, দেখো জল কমে কিনা। ওমা, সেই ব্যক্তির হাতে বালতি দিয়ে সমুদ্রের পাড়ে দাঁড় করাইয়ে দেখবেন সারাদিন যদি জল তুলতে থাকে। আরে সারাদিন তো দূরের কথা, সারা মাস সারা বছর যদি জল তুলতে থাকে, মেশিন বসিয়ে জল ছেচালেও লক্ষ্য করে দেখবেন সমুদ্রের জল যেখানকারের জল সেখানেই থাকবে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। তাই কে পারে আমার এই গোবিন্দের লীলা বর্ণনা করতে? গোবিন্দের লীলা চলাকালীন হয়তো অনেক ভুল ত্রুটি হবে, যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজ কন্যা মনে করে আমাকে ক্ষমা করে দেবে। হরি বল, হরি বল, হরি বল। বর্তমান এটা হলো কলিযুগ, পতিতে পাবন শ্রী শ্রী গৌর হরি কোথায় অবতীর্ণ হয়েছিলেন? না নদী নবদ্বীপ মাঝে, শচী সিদ্ধ গর্ভ মাঝে আবির্ভূত হয়েছিলেন। আমাদের মতো জ্ঞানান্ধ, আমাদের মতো কর্মযন্ধ মানুষদের পাড়া পাড় করবার লাগি গৌর হরি নিয়ে আসলেন নামের তরি। ওরে, কে যাবি আর কে না যাবি? আয় আয়, আমি ভবপাড়ের কণ্ডারি সেজে বসে আছি তোদের পাড়া পাড় করবার তরে। তাহলে গৌর হরি যত কিছু লীলা প্রকাশ করেছিলেন কোথায়, সবই কিন্তু শ্রীবাস আঙ্গিরার মাঝে। আজকে যখন এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ধরে নেন না এটাই হলো সেই শ্রীবাস আঙ্গিনার। বলি আজ শ্রীবাস আঙ্গিনার মাঝে, আমার পতিতে পাবন গৌর হরি এই কলি জীবের উদ্ধার করবার লাগি, কলি জীবের উদ্ধার করবার লাগি গৌর হরি নিয়ে আসলেন আমার নামের তরি। তাই শ্রীবাস অঙ্গনে দুবাহু তলন করে গৌর হরি আমার হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবে এই শ্রীবাস অঙ্গিনা ও হে
দুবাহু তলন করে হরিনাম সংকীর্তন করছে, হরি হরি বলি গৌরা হরি হরি বলি হবে না বাকেন গো আর
হরিবল 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 পতিতে পাবন গৌর হরি পতিতে পাবন গৌর হরি সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। সঙ্গে কারা ছিল? শ্রীবাস অদ্বৈত নিত্যানন্দ আর গদাধর। আজ প্রভু আমার সবাইকে সঙ্গে নিয়ে মরি দেখো দেখো ওই শ্রীবাস আজি আমার প্রেমের ঠাকুর ভক্তদের নিয়ে হরি নাম করে হরি নাম করে। আরে কেবল তু নয়ন ধারা তু নয়ন ধারা বয়ে চলে মহাপ্রভু আমার সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছি, কিন্তু কি দেখছি না সবাই হরিনাম সংকীর্তন করছে ঠিকই, প্রভুর আমার দু নয়ন ধরা পরিশন হচ্ছে কি? শ্রীবাসকে বলে বললেন প্রভু প্রভু কি হয়েছে তোমার, আজ তুমি এইভাবে কাঁদছো কেন বলো না ঠাকুর, আজ তোমার কি হয়েছে এমন ভাবে তুমি কাঁদছো কেন বলো ঠাকুর বলো। মহাপ্রভু বলছে শ্রীবাস অদ্বৈত আমি কেন কাঁদছি জানো? দেখো শ্রীবাস দেখো তোমার আমি নারে ধরে ধরে নমোতে বসে সবাই দাঁড়িয়ে আছি, কিন্তু কই তারা তো কই একবার আমার সঙ্গে বলে না হরি বল, তারা তো একবার আমার সঙ্গে বলে না হরি বল। জানো আমি কেন কাঁদছি জানো? এই বলির মানুষ এই ভব সংসারে আসার আগে যে আমাকে কথা দিয়েছিল প্রভু আমি ভবে গিয়ে তোমার নাম গুণগান করব, আমি ভবে গিয়ে তোমার সাধন ভজন করব, কিন্তু দেখো কলেরই মানুষের কথা সবই ভুলে গেল, মায়ার সংসারে এসে সারাটি জীবন খালি আমার আবার করে কাটিয়ে দিলাম, সারাও দিনে একবার কৃষ্ণ কথা হরি কথা বলে না। তাই কি বলছি না যেদিন জননী রত্নঠরে ঊর্ধ্বপদ হেষ্ট মুণ্ডে কৃপিকীর দর্শনে জ্বালা সহ্য করতে না পেরে ওই অন্ধকার কারাগারের মধ্যে থেকে চিৎকার করে বলে
কৃপা করো, সবাই তুমি কৃপা করো। সেই অন্ধকার কারাগারের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধরী নারায়ণ আবির্ভূত হয়ে বলেছিলেন, ও হে কলিহতজি, আজকে এই অন্ধকার কারাগারের মধ্যে থেকে আমায় বারে বারে যে ডাকছো, আমি এসেছি, কি চাও তুমি আমার কাছে? আমাদের মতো জ্ঞান অন্ধ, আমাদের মতো কর্মই অন্ধ মানুষ নাও, করো জোর করে বলেছিলাম দয়াময়, আমি যে অন্ধকার কারাগারে আর থাকতে পারছি না ঠাকুর, আবার তুমি ভবন সংসারে পাঠিয়ে দাও। চতুর্ভুজ নারায়ণ বলেছিলেন, শোনা, কিছু দিতে গেলে আগে কিছু পেতে হয়, আমি যে তোমার এই অন্ধকার কারাগারের মধ্যে থেকে আলোর সংসারে পাঠাবো, ভব সংসারে পাঠাবো, তা তুমি আমার লাগে কি করবে? কেন ঠাকুর, আমি ভবে গিয়ে তোমার নাম গুণগান করব, আমি ভবে গিয়ে তোমার সাধন ভজন করব, চরণ সেবা করব, হরি গুরু মন্দির মার্জনা করব, কলি জীবের দ্বারে দ্বারে তোমার হরিনাম আমি প্রচার করব। কিন্তু মা, সন্তান যখন একটা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে সেই সন্তান ক্রন্দন করে, তাই না? আর আমরা এমন মাতৃ যাই, আমরা মনে করি হয়তো সন্তানের ক্ষুধা পেয়েছি, তাই তাকে সঙ্গে সঙ্গে স্তন দুগ্ধ পান করাই, কিন্তু সেই সন্তান ক্ষুধার জ্বালায় ক্রন্দন করি না। ভূমিষ্ঠ হয়ে সেই সন্তান দেখে কি, যে অন্ধকার কারাগারের মধ্যে আমি চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধরী নারায়ণকে দর্শন করলাম, এই আলোর সংসারে এসে সে কোথায়? সেই সন্তান বারে বারে খোঁজে কোথায় গেল সেই আমার প্রভু দিনের দয়াল দীনবন্ধু। তাই কি বলছে গো মা, জননী জঠরী ছিলাম যখন বিষম বন্ধন পাশি, একবার প্রভু দেখা দিও মোরে বঞ্চিলে এই দিন দাসে। শিক্ষার গৌরবে ভূমি দেশে দেশে ধনয় মার্জনা করি, আপন স্বজন করি এক মনে, তোমারে ভুলিলাম হরি, তাই না মা? আমি আলোরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো পাল, আর জনক জননী কোলে তেঁতুলিয়া বলে ভালো ভালো ভালো। একটা পিতা মাতা একটা শিশুকে কত আদর যত্ন সহকারে বড় করে তোলে, তাই না মা? তাই কি বলছি, শিক্ষার গৌরবে ভ্রমে দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, তোমার ভুলিলাম হরি। তাই শ্রীমা, এরা কথা দিয়ে কথা রাখতে জানে না। দাদা, ও দাদা, তুমি কি পারো না কলির মানুষদের হরি বল বলাতে? নিতাই বলছে, নিমায়
কলির মানুষ যে হরি নাম নিতে চায় না রে, হরি নাম বলতে চায় না, কেন জানিস? আমি যখন নবদ্বীপের পথে হরি বল বলতে বলতে নেচে নেচে যাই, আমি দেখি আমাকে দেখে কতগুলি মানুষ পথ থেকে সরে যায়। আর তুই বলছিস হরি নাম নিতে, আমি যাকে দেখতে পাই তাকে বলি ওরে ভাই একবার একবার আমার সঙ্গে দুটি বাহু তুলে বলো হরি বল। সে তখন বলে এখন হরি বলবো কেন, আরে ওটা তো মরা ফেলনের নাম গো, তাই না? কেউ মরে গেলে বলে বলো হরি হরি বল। আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো, মরা কি কোনোদিন হরি বল বলে? কি করে বলবে? সে তো নিজেই হরি বল হয়ে গেছে, সে কি করে বলবে বলো হরি হরি বল? চারজনের কাঁধে যখন সেই মরাকে নিয়ে যাওয়া হয়, যতই নারকেল কাঁটা দড়ি দিয়ে বাঁধুন না কেন, মরার কিন্তু ঘাড় খালি নড়ে যায়। কেন? ওই ব্যক্তি ঘাড় নাড়িয়ে আমাদের সবাইকে জানিয়ে দিয়ে গেলেন, দেখো আমি যে ভুল করেছি তোমরা যেন সে ভুল করো না। তোমরা সময় থাকতে গোবিন্দের নাম সংকীর্তন তোমরা করো। তাই কি বললেন গো মা? ওরে মন সময় থাকিতে হই না আপনারি পথে আপনি চলো রে সংসার জানো আমার।
হরি ভজলি নাম কৃষ্ণ চরণ দাদা তুমি দুঃখ করো না, দেখবে আজ কোনের মানুষ হরি বল কৃষ্ণ বল কৃষ্ণ কথা হরে কথা শুনছে না, কিন্তু একদিন বলবে একদিন শুনবে। কোন দিন জানো? যেদিন বিপদে পড়বে সেই দিন তোমাকে স্মরণ করবে, সেই দিন প্রভুকে ডাকবে। দুঃখ করো না, কিন্তু প্রভুর আমার ক্রন্দন থামাতে পারল না, তাই কি করলেন, গদাধরকে নিয়ে সে সম্মুখে দাঁড় করালেন। আর গদাধরের পদন দর্শন করে গৌর হরি আমার সেই তারপরে শ্রীমতী রাধার কথান্তরে উদয় হল। রাধা ভাবে বিভাবিত হয়ে শ্রীবাস আঙ্গিনার মাঝে বঙ্কিম ঠামে অধরে মুরলি নিয়ে দাঁড়াইলেন গৌর হরি। তাই কি বলছে গো মা, গৌর হরি আমার সেই শ্রীবাস আঙ্গিনার মাঝে অধরে মুরলি নিয়ে বঙ্কিম ঠামে দাঁড়াইলেন। তাই কি বললেন শ্রীবাস অদ্বৈত নিত্যানন্দ, বলছো হে কে কোথায়, এই দেখো দেখো তোরা দেখবি যদি আই এই পর্বচরাই ঠাকুর এলো সোনার নদিয়া তোরা দেখবি যদি
শ্রীমতী রাধার ভাব উদয় হয়, সেই রাধা ভাব ভক্তদের কাছে প্রকাশ করতে লাগলেন। এমন ভাবে কি প্রকাশ করছে জানো? সেই দাপরে রাধা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাপ অঙ্গ থেকে আমার রাধার সৃষ্টি। তাহলে কেন কেন এই বৃন্দাবনের মানুষ সবাই আমার রাধার নামের কলঙ্ক দেয়? সবাই কেন আমার রাধার নামের কলঙ্ক দেয়? শ্রীমতী রাধারানীর অন্তরে যে কত ব্যথা, ওই দয়াময় তুমি তো সকলের দুঃখ নিবারণ করো, তুমি কি পারো না আমার এই কলঙ্ক মোচন করতে? তাই আমার বিষয়বস্তু হলো শ্রী রাধার কলঙ্ক মোচন। তাহলে চলো যাই, এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ মাঝে, এইবার চলো যাই সেই বৃন্দাবন। বলো বৃন্দাবনে ধাম কি, বৃন্দাবনে ধাম কি, বৃন্দাবনে ধাম কি? যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থানটি জানিও নব বৃন্দাবন। তাহলে চলে যাই সেই বৃন্দাবনে, যেতে হলে একটু উলুধ্বনি সংকীর্তনই হবে তো, কই দেখি একটু উলুধ্বনি হোক দেখি। বাবা বাবা, তাই কি বলছে গো মা? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা জগত জনে, উলুধ্বনি কিন্তু কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জগত জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, উলুধ্বনি সবাই মিলে জগজনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, সোনার মালা,
আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ প্রভানন্দ হরি হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ প্রভাত সময়ে সিদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই চলেছি ওই নন্দালয়ে, কানাই এই কানাই তুই আজ গোচারণে যাবি না, আয়া বেলা যে বয়ে যায়, মাতা যশোমতী বাহির হয়ে বলছি শ্রীদাম ওরে সুদাম, আজ আমি আমার কানাইকে গোচরণে পাঠাবো না রে, কেন জানি আমি নিজে আজ নিশীতে কুস্বপ্ন দেখিয়াছি, আমার গোপাল খেলতে খেলতে ওই কালীয় দেহে ঝাঁপ দিয়েছে, আর বিষধর কালীয় রাম আমার গোপালের সর্বাঙ্গ বেষ্টন করে দর্শন করছে, ওরে আমি মা হই, আমি মা হই, কেমন করে সন্তানকে ওই মৃত্যুর মুখে পাঠাবো বল, না না আজ আমি আমার সন্তানকে গোচারণে পাঠাবো না, শ্রীরাম সুদাম দাম বসুদাম বলছে মা গো কানাইকে কি তুমি একাই ভালোবাসো, আমরা কি ভালোবাসি না, তুমি কোনো চিন্তা করো না আমরা তো আছি, আমরা তোমার কানাইকে লক্ষ্য রাখবো, দাও মা দাও ওকে সাজিয়ে দাও, ও যে আমাদের রাখালে রাজা, ও না গেলে আমরা কেমন করে যাই, তাই মা আছি নিজ হস্তে কানাইকে গোচারণের সাজে সাজাতে লাগলেন, আজকের কানাইকে কেমন করে সাজাচ্ছে গো, মাতা যশোমতী আমার কানাইকে গোচারণের সাজে সাজাতে লাগলেন, কেমন করে সাজিয়েছে, ও গো শিরতে মোহন চূড়া গলে বন ফুল মালা, 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 কহটি পরে কহটি পরে কহটি পরে কহটি পরে সবে পিত ধরা, কহটি পরে কহটি পরে সবে পিত ধরা, আর কহটি পরে কহটি পরে সবে পিত ধরা, সবে পিত ধরা, মনের মতো সাজিছি, মনের মতো সাজিছি, মনের মতো সাজিছি, মনের মতো সাজিছি, বৃন্দাবন করিয়ালো, 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 মনের মতো সাজিছি, বৃন্দাবন কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি করিয়ালো, মনের মতো সাজিছি, বৃন্দাবন করিয়ালো, মনের মতো সাজিছি, বৃন্দাবন করিয়ালো, মনের মতো সাজিছি, মনের মতো সাজিছি, মনের মতো সাজিছি, মনের মতো সাজিছি, সিদাম সুদাম দাম বসুদাম বলছি দেখ দেখ আজ আমাদের কানাইকে কত সুন্দর দেখাচ্ছি, সমস্ত রাখালগণ কানাইকে নিয়ে চলেছে কোথায় না সেই যমুনার পাড়ে, যমুনার পাড়ে উপস্থিত হই বলছে শোন শোন, আমরা তো প্রতিদিন কানামাছি খেলি ধুলাই গড়াগড়ি যাই, কিন্তু আজ কি আজকে আমরা রামলীলার খেলা খেলব, তাহলে রামকে সাজবে কেন, দাদা বলাই সাজবে রাম, কানাই তুই সাজবি লক্ষণ আর আমি হব বিভীষণ, এই বলে যে যার সাজা সেজেই যমুনার তীরে রামলীলার খেলা খেলতে লাগলেন, কেমন ভাবে গা
জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঠিক
কোন সময় হেসেল সেই ছোট্ট কণ্ঠস্বর, মা এমন ভাবে মা মা বলে আমার গলাটি জড়িয়ে ধরলে কেন বাবা? কি হয়েছে মা? ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছি, আমায় কিছু খেতে দাও। মায়াবার তার ছোট্ট গোপালের বদলে ক্ষুধার কথা শুনে মা বলছে, গোপাল এখানে একটু বস বাবা, আমি এখনই খাবার নিয়ে আসছি। তাই মা আমার কি করলেন, একটি স্বর্ণ থালায় ক্ষীর ছানা নবনী সাজিয়ে নিয়ে চলেছে। কেমন ভাবে গো? ও গো, ক্ষীর ছানা নবনী ছানাথালে ভরি, আর ক্ষীর ছানা নবনী ছানাথালে ভরি, ক্ষীর ছানা নবনী ছানাথালে ভরি, আর ক্ষীর ছানা নবনী ছানাথালে ভরি। আরে মাতা যশোমতী অতিতর করি, আর আনে মাতা যশোমতী অতিতর করি, আর আনে মাতা যশোমতী অতিতর করি, আর আনে মাতা যশোমতী অতিতর করি। করি যতন করে এনেছে গো, আর যতন করে এনেছে গো, মা যতন করে এনেছে গো, আর যতন করে এনেছে গো, গোপাল সেবা দেবে বলে যতন করে এনেছে গো, আর গোপাল সেবা দেবে বলে যতন করে এনেছে গো, গোপাল সেবা মাতা যশোমতী অতিতর করি, আর আনে মাতা যশোমতী অতিতর করি। আই বাবাই আমার কোলে আয়, মায়ামা নিজ কোলে গোপালকে বসি, গোপালের বদলে ক্ষীর ছানা নবনী সেবা দিলে। গোপাল মনে মনে ভাবছি আর বেশি বিলম্ব করলে হবে না, আজকে আমার রাধার কাছে যেতেই হবে। ও মা মা, আমার যে বড় ঘুম পাচ্ছি, আমায় তুমি ঘুম পাড়িয়ে দাও। মায়ামায় তার ছোট্ট গোপালকে শয়ন করলেন কোথায়, না সোনার পালঙ্কের উপর। গোপালকে শয়ন করে গোপালকে ঘুম পাড়াতে লাগলেন। গোপাল ঘুমা বাবা ঘুমা, তুই ঘুমিয়ে পড়লে আমি আমার এই গৃহকর্ম গুলি সেরে নেব। গোপাল বলছে, মা আমার কি এমনি ঘুম আসে গো? তুমি একটা গান শোনাও, তবেই আমি ঘুমাব। চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছি, মা গো আজকে আমি ঘুমাবো না, ওই গান শুনি তোমার গান শুনি তোমাকেই ঘুম পাড়াবো। মাতা যশোমতী আমার গোপালকে গান শুনিয়ে ঘুম পাড়াতে লাগলেন। গোপাল ঘুমা বাবা ঘুমা, ওই দেখ গোপাল ওই দেখ ঘুমাই, গোপাল ঘুমা বাবা ঘুমা, বাতাস ঘুমাই ঘুমা বাবা। আমার সোনার মানিক ঘুমাই যেন পাগল পারায়, যেন পাগল পারায়, গোপাল আকাশ ঘুমায় বাতাস ঘুমায় রাতের তারা,
ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, রাধে একবার চেয়ে দেখো, আমি অন্য কেহ নই, আমি তোমার প্রাণ মধু কৃষ্ণ। কি কৃষ্ণ, তুমি এসেছো, তুমি এসেছো আমার কাছে, কেন এসেছো, কি জন্য এসেছো বলো, দাঁড়াও প্রভু দাঁড়াও। একবারে যখন তুমি আমার কাছে এসেছো, আমার কটা প্রশ্ন আছে, আমার সেই প্রশ্নেরই তুমি উত্তর দিয়ে যাও। তিনি কি জানেন না যে আজকে তার আগে তাকে কি প্রশ্ন করবে? বললেন, বেশ রাধে, বলো তুমি আমার কাছে কি জানতে চাও। শ্রীমতী রাধারণী বললেন, বধু আমার প্রথম প্রশ্ন, ভালোবাসা কি অপরাধ? বলো ভালোবাসা কি অপরাধ? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, না রাধে, ভালোবাসা কোনো অপরাধ নয়। যদি অপরাধ হতো তাহলে স্বামী স্ত্রীকে ভালোবাসত না, সন্তানকে ভালোবাসত না, কন্যাকে ভালোবাসত না, ভালোবাসা বলে কোনো বস্তুই থাকত না। বেশ
শ্রীমতী রাধারানী আমার বললেন বেশ বধূবে, ভালোবাসা যদি অপরাধ না হয়ে থাকে তাহলে বলো আমি কি ভালোবেসে অপরাধ করেছি? আমি তো তোমাকে মন প্রাণ জীবন যৌবন সব কিছু দিয়ে তোমায় ভালোবেসেছি, আমি কি তাহলে ভুল করেছি বা তোমাকে ভালোবেসে? বলো বলো আমায় উত্তর দাও, আমি কি ভুল করেছি তোমাকে ভালোবেসে? জানো বধু, নির্জনে বসে বসে যে একটু কাঁদবো তাও আমি পারি না, পাশে যদি শাশুড়ি ননদিনী দেখে ফেলে বলো না? জানো বধু, আমি যখন কোণে যাই, আমি যখন ঘাটে যাই, সবাই আমার দিকে আঙুল তুলে বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী রায়। তোমাকে ভালোবেসে বৃন্দাবনে দেখো সবাই কেমন দিব্যি সুখে সংসার করছি, আর আমি আমি পেলাম লাঞ্ছনা গঞ্জনার অপমান। তাই আমি স্থির করেছি আমি আর কোনোদিন তোমাকে ভালোবাসব না, তোমার ছবি আমার এই হৃদয় মাঝে আর কোনোদিন আঁকব না বধু। তুমি যদি টাইলে যাও আমি যাব বাইরে, যাও তুমি ফিরে যাও, তুমি আমার ঘর থেকে চলে যাও। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, রাধি তোমার এত দুঃখ এত কষ্ট, বেশ আমি এই অন্তরজনিতে দাঁড়িয়ে কথা দিলাম তোমার এই দুঃখ আমি মোচন করে দেব, তোমার আমি এই কলঙ্ক মোচন করব। কিন্তু রাধি, তুমি তো আমাকে এতগুলি কথা বললে, আমি একটা কথা বলছি শোনো। কুকুর সারা দেশ দুনিয়া ঘুরে এসে মূত্র ত্যাগ করে তুলসী বৃক্ষে, তাই বলে কি তুলসী পাতায় দেবতার পূজা হয় না? তার কি যার চলে যাইব রাধে? বৃন্দাবনে সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, তোমার আগে তারা তো আমার নামটি নেয়, তাতে কি আমার কোনো কলঙ্ক লাগে? বেশ আমি সব ছেড়ে দিলাম, আমি তোমার কলঙ্ক মোচন করব, তোমার দুঃখ মোচন করব। কিন্তু রাধি, যে জন্য অন্তরজনিতে আমি এসেছি, আমার বড় আশা জেগেছে আজকে তোমার সঙ্গে, তোমার এই বিছানায় তোমার সঙ্গে আমি নিশ্চি যাপন করব। ছি ছি বধু ছি, তোমার লজ্জা করে না? তুমি জানো আমার বাদেনির ঘরে বাস, আর তুমি কিনা আমার ঘরে আমার সঙ্গে নিশ্চি যাপন করবে? গৃহে আমার শাশুড়ি ননদিনী আছে, তারা যদি জানতে পারে ভেবে দেখেছো আমারই কি দশা হবে? ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, দেখো যার নাম করলে সমান পর্যন্ত ভয় পায়, যোগ কাছে আসতে পারে না, আর তাকেই কিনা আজকের ভয়ের কথা শোনাচ্ছে। শ্রীমতী রাধারানী বলছে, বেশ বধু তোমার আশা পূরণ হতে পারে, তবে আমায় কথা দাও বৃন্দাবনে অরুণ উদিত হবার আগে এই জামাট মন্দির ত্যাগ করে তোমায় চলে যেতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, বেশ আমি কথা দিলাম তাই হবে। এই বলে দুইজনে আমার সেই সোনার পালঙ্কে শয়ন করলেন, যুগলে মিললেন, শরীর হলো ক্লান্ত, তাই দুইজনে আমার নিদ্রায় গেলেন। আজ বৃন্দাবনে অরুণ উদিত হয়েছে, পশু পাখি কলরব করছে, বৃন্দাবনে সবাইয়ের ঘুম ভাঙলো, রাধা স্বামীর ঘুম ভাঙলো না। তাই আজকে কুটিরা বলছে, ও মা বলি তোমার বউ এখনো উঠলো না, তা গৃহ ঘর বলি সারবে কে? জটিরা বলছে, দেখ কুটিরা সকাল সকাল আমার বউয়ের পিছনে খোঁটা দিবি না তো, আমার বৌমার হয়তো শরীর খারাপ তাই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কুটিলা বলছে, হ্যাঁ গো মা শরীর খারাপ নাই, দেখো শুয়ে শুয়ে হয়তো কেলে ছোড়ার নাম জপ মালার মতো জপে চলেছে। তারপরে ডাকবে নাকি? না আমি যাবো,
জটিলা বলছে না না তুই এখানে বস, আমি যাচ্ছি। আজ মা জটিলাই আমার ওই ধীরে ধীরে ঘরের দরজার সম্মুখে গিয়ে দেখছে ঘরের দরজা দেওয়া, তার দরজার বাহির থেকে ডাকছে, বউ এই বউ, আমার বউ কি সাড়া দেবে? হ্যাঁ, তার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে জড়াইয়ে ধরেছে, নিদ্রায় আছে, কেমন করে সাড়া দেবে? তাই শাশুড়ি আমার বারে বারে ডাকছে, বউ। বউ যখন সাড়া দিল না, মায় আমার ঘরের দরজা খুলে, ছি, এই দেখেছো আমার পায়ের কাণ্ড দেখেছো? ছি 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 ছি, ওই নন্দের পেটাকে জড়াইয়ে ধরছি আমি। যশোদাকে কত করে বললাম, ওরে যশোদা তোর ছেলেটাকে সামলাম, মেয়েদের বসন চুরি করে, এর ঘরে ননি চুরি, আর শেষে কিনা আমার বইয়ের ঘরে ঢুকেছি। যশোদা সবসময় বলে প্রমাণ দাও, আজ আমি হাতে নাতে প্রমাণ, এ বেটা বড্ড বাড় বেড়েছে, কথাই বলে অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে, আর তুমি অতি ছোট হয়ে না তোমার ছাগলে মুড়িয়ে খাবে। তা আজকে যখন প্রমাণ চেয়েছে, আজ আমি প্রমাণ দেবো, হাতে নাতে প্রমাণ দেবো। আজকের মাহায় আমার ঘরের দরজা বন্ধ করে একটা তালা দিয়ে দিলেন, দিয়ে চাবিটা আঁচলে বেঁধে নিয়ে বলছে, এই কুটিরে তুই এখানে বস, আর আমি একটু নন্দালয়ে যাব আর আসবো। কুটিরা বলছে, আমি পারবো না, তুমি পাড়ায় যাবে আর আমি ঘর মুনবো, আমি কখন যাব? জটিলা বলছে, দেখেছে এর কাণ্ড, এ সকালবেলা পাড়ায় বেরোবে, এর কথা তারে দেবে, তার কথা এনে দিয়ে ঝগড়া লাগাবে, এর নাম হলো কুটিলা, আর আমার ছেলেও হয়েছে তেমন, বনে গিয়ে খালি বলে মা দেখা দাও মা দেখা দাও। আমি বলি, ওরে বাবা, ঘরের বউটার দিকে একটু নজর দে, বলে তোমার বউ তুমি সামলাও, যত হয়েছে আমার জানে, এখানে বস আমি যাব আর আসবো। মা হায় আমার একটা লাঠি ঠুকে ঠুকে চলেছে, যশোদা আমি এমনি কি এসেছি সকালবেলা তোর বাড়িতে, এমনি এসেছি গাড় জ্বালায় এসেছি। এই যশোদা, জানো মা, আজকের আমার ঘরের একটা অদ্ভুত দৃশ্য ঘটেছে, চলো যেতে যেতে বলবো। কি দৃশ্য? মা আমার একটু ঘুরিয়ে বললেন, কেউ কি ডাইরেক্ট সোজাসুজি বলতে পারে, হ্যাঁ, যে তোর ছেলে আর আমার বউ কি করে বলবে? তাই বলছে, জানে যশোদা, আমার বউমার বিছানার উপর একটা অদ্ভুত দৃশ্য ঘটেছে। কি দৃশ্য? একটা মার্জা আর একটা মসিকের পিরিত জমেছে। কি বলছি? একটা বিড়াল একটা ইঁদুরকে জড়াইয়ে ধরে শয়নি করে আছে। মাতা যশোমতী ভাবছে, তাই তো, এমন দৃশ্য তো কোনোদিন দেখি না, তাহলে এ সুযোগ কি ছাড়া যায়? আমার যেতেই হবে। তাই আজকের যশোমতী আমার জটিলা মায়ের সঙ্গে চলেছে সেই যাবত মন্দিরে, রাধার ঘরের সম্মুখে এসে বলছে, ও যশোদা, তাহলে তুমি ভিতরে যাও, আমি আছি বাইরে। জটিলা মনে মনে ভাবছে, হাতে নাতে প্রমাণ দেব, আজকের হাতে নাতে প্রমাণ হবে। কিন্তু আমা, তিনি যে অন্তর্যামী ভগবান, তাকে যেভাবে সাধনা করা যায়, যেভাবে ডাকা যায় ভক্তের, সেইভাবে মনোবাঞ্ছা পূর্ণ করে।